যেমন আপনারা সবাইকে নিয়ে আসেন, কার্নিভাল তো হবে। নমস্কার, আপনারা দেখছেন আরোহী নিউজ, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি নিবেদিতা। আর শুরু করছি আজকে, যেহেতু পুজো দোরগোড়ায় তাই বাজলো পুজোর ঘণ্টা, আমার অনুষ্ঠানের নাম। যেহেতু পুজো আসছে তাই এই বিশেষ অনুষ্ঠান বাজলো পুজোর ঘণ্টা। আমি অতিথিদের সঙ্গে আলাপ করাবো, যে আজকে পুজো নিয়ে আলোচনা যে আমার অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা পরিচয় করাবো। সবার প্রথমে আমার বাদিক থেকে আলাপ করাবো ঝন্টু বড়াইক, রাজনৈতিক বিশ্লেষক। রয়েছেন মোহাম্মদ জিশান টিএমসির তরফ থেকে, রয়েছেন সন্দীপ দাশগুপ্ত পুজো উদ্যোক্তা, রয়েছেন বিজেপির পক্ষ থেকে পারিজাত চন্দ্র। সবাইকে আরো নিউজে অনেক স্বাগত। আমি প্রথমেই যে বিষয়টা উত্থাপন করতে চাই, যে আগামীকাল পুজো নিয়ে বা ইউনেস্কোর যে হেরিটেজ তকমা পেয়েছে কলকাতার দুর্গা পুজো, সেই নিয়ে একটি মানে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, এবং তার আয়োজন মানে প্রস্তুতি ইতিমধ্যেই চলছে, যেহেতু আগামীকাল সেই প্রোগ্রাম রয়েছে। এবং তার জন্য প্রচুর বিধিনিষেধ রয়েছে, বিভিন্ন রাস্তাগুলোকে বন্ধ করা হয়েছে, রুট চেঞ্জ করা হয়েছে, স্কুল বন্ধ করা হয়েছে, সেই নিয়েই আজকে আমার আলোচনার বিষয়। প্রথমেই আমি পারিজাদার কাছে প্রশ্ন রাখবো, যে হচ্ছে পারিজাদা, এই যে দুর্গাপুজো চলে আসছে এবং সেপ্টেম্বরের শুরুতেই, মানে এখনও সেপ্টেম্বর পড়েনি, আগামীকাল থেকে সেপ্টেম্বর যখন থেকে শুরু হচ্ছে, সেই সেপ্টেম্বরের শুরুতেই পুজোর ঘণ্টা কার্যত বাজিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিজেপির তরফ থেকে শোনা গিয়েছে সব সময় যে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর বিরোধী, তিনি দুর্গাপুজো করতে দেন না, তো এক্ষেত্রে তো সেই অভিযোগটা খাটে না পারিজাদা? দুর্গাপুজোর বিরোধী সেই সেন্সে অ্যাকচুয়ালি যদি দেখেন যে মমতা দুর্গাপুজো উপলক্ষে আমরা সবাই আনন্দিত, বাঙালি হিসাবে এটা আমাদের সত্যি অহংকার গর্ব যে পশ্চিমবঙ্গের আমরা দুর্গাপুজো উৎসবকে খুব বিশাল আকারে পালন করি, এর সঙ্গে সামাজিক এবং অর্থনৈতিক সমস্ত আঙ্গিকই জড়িত। তো এখন বিজেপি মমতা ব্যানার্জির শুধু একমাত্র এই দুর্গাপুজো উপলক্ষেই যে তার বিরোধিতা করছে তা নয়, তার প্রত্যেকটি কর্মকাণ্ডই বিরোধিতার যোগ্যতা, ঠিক আছে? এবার ন্যাচারালি যে উনি মমতা ব্যানার্জির বেশ কিছু স্টেপস আছে, যদি আপনারা খেয়াল করে থাকেন যে উনি মহরমের জন্য দুর্গাপুজোর বিসর্জনকে উনি বন্ধ করে দিয়েছিলেন, মানে সেটা বাঙালি হিসাবে, পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু হিসাবে ওটা আমাদের কাছে অত্যন্ত একটা মানে কি বলবো, দুঃখ মানে ক্ষোভ অপমানের জায়গা, যে উনি সত্যি কিভাবে আমাদেরকে মানে দুধেল গাইদের জন্য উনি আমাদের এত হাজার বছরের পুজো যার সঙ্গে আমাদের সমস্ত সেন্টিমেন্ট মহরমকে বন্ধ করে দিয়েছেন পারিজাদা, এটাই আপনাদের দুঃখের জায়গা, তাই তো বলতে চাইছেন? না না, উনি দেখুন, এটা ওনার বক্তব্য, এটা আমার বক্তব্য না যে যেই গুরু দুধ দেয় তার উনি লাঠি খান, ঠিক আছে? এটা ওনার বক্তব্য, আমি জাস্ট ওনার বক্তব্যটাকেই আমি একটু কোট করে বলছি আর কি, যে তাই উনি প্রত্যেকটা অ্যাঙ্গেলেই উনি রাজনীতি খোঁজেন। দুর্গা উৎসব তো এটা তো নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টির উৎসব না, এটা তো শুধু একমাত্র পশ্চিমবঙ্গের বাঙালিদের উৎসব না, এটা সমগ্র ভারতবর্ষ তথা গোটা বিশ্বে যত হিন্দু আছে তাদের উৎসব। এবার তার সঙ্গে আমাদের সেন্টিমেন্ট প্রচণ্ড পরিমাণে যুক্ত। এবার ওইখানেও উনি কী করলেন যে পার্টিকুলারলি কিছু সম্প্রদায়কে উনি তুষ্টিকরণের রাজনীতির জন্য উনি আমাদের যেই আমাদের প্রত্যেকটা জিনিস সময়ের উপর নির্ভর, পঞ্জিকার উপর নির্ভর করে যে কখন আমরা বিসর্জনে যাব, কখন কি হবে, দশমী কখন শেষ হবে, বিসর্জন কখন হবে, এগুলো কিন্তু প্রত্যেকটি পাঁজিকে আমরা ফলো করি। আমরা তো সবসময় দেখছি যে দুর্গাপুজো নিয়ে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট আবেগ প্রবণ। আমি জিশানের বক্তব্য শুনবো। দেখুন, নিবেদিতা দিয়ে এখন যিনি বিজেপির আছেন পারিজাদা, উনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি প্রত্যেক জিনিসে রাজনৈতিক অ্যাঙ্গেল খোঁজেন। আজকে খুব দুঃখ লাগলো, এই প্যানেলে বসে দুর্গাপূজা নিয়ে কথা হচ্ছে, এখানে উনি সাম্প্রদায়িক রাজনীতি এখানে করে যাচ্ছেন। আজকে প্যানেলে বসে মহরম আর দুর্গাপূজা নিয়ে উনি কথা বলছেন যে একটাকে বাধা দেওয়া হলো, একটাকে করতে দেওয়া হলো, সামনে 25 দিন পরে দুর্গাপূজা, ঠিক এই সময় দাঁড়িয়ে উনি আবার বিভাজনের রাজনীতি আপনার চ্যানেল দ্বারা করার যে প্রচেষ্টা করছেন, এটাই ভারতীয় জনতা পার্টি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেস আসার আগে 2011 সালের আগে পুজোর মানে এখন যেভাবে এই যে পুজো অনুদান বলুন বা পুজোর এই যে কার্নিভাল, সমস্ত পুজো সংক্রান্ত, দুর্গাপুজো সংক্রান্ত সমস্ত যেসব সুযোগ সুবিধাগুলো
রয়েছে সেটা কি আগে আপনারা পেয়েছেন বা হচ্ছে এখন কি কোনো অসুবিধা না আগের আগে অসুবিধা মানে কি ব্যাপারটা বুঝছেন এখন এবং আগের মধ্যে দেখুন 2011 সালের আগে দুর্গাপূজা অনেক দিন ধরে হচ্ছে দুর্গাপূজা 2011 সালের আগেও হয়েছে 2011 এর পরেও কন্টিনিউয়াসলি হচ্ছে এবং সেটা যে তার মাত্রাটা যে অনেক গুণ বেড়েছে সেটা আমরা প্রত্যেকটা সাধারণ মানুষ আমরা নিজে চোখে দেখতে পাচ্ছি আমি শুধু দুটো কথা বলবো বিষয়টা নিয়ে যেটা হচ্ছে এই যে দুর্গাপূজা আমার এর আগের বন্ধু যিনি ওই বিজেপির প্রতিনিধি যিনি বলছিলেন দুর্গাপূজার বিষয়টা নিয়ে যে মমতা ব্যানার্জি সম্পর্কে বা দুর্গাপূজা বাঙালির সম্পর্কে তাকে একটা জিনিস মনে করিয়ে রাখি আমাদের এই দুর্গাপূজা যখন আমরা এই দুর্গাপূজাটা শুরু হচ্ছে আমাদের 2011 সালে রাজ্যের ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এত কিছু আলোচনা হচ্ছে তখনও পর্যন্ত কিন্তু দুর্গাপূজা আমরা বাঙালিরা লড়াই করে যাচ্ছি কিন্তু এই দুর্গাপূজা কিন্তু আমাদের যে দশটা যে আমাদের যে প্রধান যে দশটা অনুষ্ঠান আমাদের সারা দেশের মধ্যে সেই দশটা অনুষ্ঠানের মধ্যে কিন্তু আমাদের দুর্গাপূজা ছিল না এবং তার জন্য কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো রকম কোনো উদ্যোগ নেওয়া হয়নি যেই চেষ্টাটা আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে করা হয়েছিল এবং সেটা অনেক চেষ্টা করার পরে ব্যক্তিগতভাবেও অনেকে উদ্যোগ নিয়েছিলেন তেমন একজন মানুষের সাথে আমি নিজে ব্যক্তিগতভাবে জড়িত জয়দীপ মুখার্জি বলে একজন ট্র্যাভেল এবং ট্যুরিজমের সাথে যুক্ত একজন মানুষ আছেন যিনি ক্যানাডায় গিয়ে ওখানে প্রবাসী বাঙালিদের সঙ্গে এবং ওখানকার জার্নালিস্টদের সাথে যোগাযোগ করে বিভিন্ন রকমভাবে উদ্যোগ নিয়ে সবটাই কিন্তু হয়েছিল এই বাংলার মাধ্যমে এবং সেটা 2017 সালে এসে ওটা ইনক্লুড করা হয় সেটা নিয়ে কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো রকম কোনো উদ্যোগ নেওয়া হয়নি ইভেন যখন ইউনেস্কোর তকমাটা আমাদের কলকাতার দুর্গাপূজা পেল সেই সময় দাঁড়িয়ে যখন কলকাতার বুকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অমিত শাহজি এসে অনুষ্ঠান করে গেলেন সেখানে বাংলার দুর্গাপূজোর যে সমস্ত উদ্যোক্তা যাদের জন্য এই ইউনেস্কো পাওয়া সেই ইউনেস্কোর কোনো রকম সেই দুর্গাপূজোর কোনো রকম কোনো প্রতিনিধি না ফোরাম না রাজ্য সরকার না পূজোর সঙ্গে কাজ করেছেন এমন কোনো লোক কাউকেই ওখানে ডেকে পাঠানো হয়নি কাউকেই কোনো প্রতিনিধিকে ওই চত্বরে ঘেঁষতে দেওয়া হয়নি তারপরে এরা দুর্গাপূজো নিয়ে কেন এই ধরনের কথাবার্তা বলে আসল কথা দুর্গাপূজাটাকে এরা পুরোটাই চায় একটা রাজনৈতিক সুদা এই যে বিজেপি যিনি পারিজাদদা যেই অভিযোগ করলেন এবং হচ্ছে তার পাশাপাশি সন্দীপ দাও যেটা বললেন তো মানে আপনার কি মনে হয় যে এই যে দুটো এর আগেও যখন আমরা দেখেছি দুর্গাপূজো নিয়ে যখন বিজেপির একাধিক অভিযোগ আপনি মানে এটাকে কিভাবে রাজনৈতিকভাবে বিশ্লেষণ করবেন যে তাহলে কি মানে দুর্গাপূজোকে বিজেপি যেরকম সবটাই যেরকম অভিযোগ আর কি বিরোধীদের যে বিজেপি হস্ত ক্ষেপ করতে চাইছে দুর্গাপূজো আমরা দেখেছি ইজেডসিসিতে দুর্গাপূজো করেও যেন বিজেপির নেতৃত্বরা এবং গণেশ পূজো নিয়েও প্রচুর মাতামাতি যেটা বাংলায় কখনো আমরা আগে দেখিনি তারপরে হনুমান পূজো নিয়ে সেটাও আমরা দেখেছি তো সেক্ষেত্রে মানে এই দুর্গাপূজোটাও কি তাদের মানে তারা মানে নিতে চায় এরকম কিছু কি মনে হচ্ছে দেখুন প্রথমেই বলি ভারতবর্ষে কেন পৃথিবীর বিভিন্ন দেশে উৎসব বা পুজো যে জাতি যেভাবে যে আঙ্গিকে পুজোটা করে উৎসবটা করে সেটা কিন্তু একটা গণ জনগণের সাথে ইন্টারঅ্যাকশনের মানে গণ বিস্তারের একটা মাধ্যম এই যে আজকে গণপতি উৎসবের কথা আপনি টাচ করলেন আমরা তো জানি স্বাধীনতা সংগ্রামের সময় গণপতি উৎসবটা কিন্তু আধ্যাত্মিকতার ভিত্তিতে তৈরি হয়নি একটা বড় মাসকে ইন্ট্রোডিউস করে শাসকের চোখে ধুলো দিয়ে কমিউনিকেশন তৈরি করা অর্থাৎ দেশাত্মবোধতা তৈরি করা তো দুর্গাপূজার আঙ্গিক দুর্গাপূজা কবে তৈরি হয়েছে লর্ড ক্লাইভের ভারতবর্ষের একটা অংশ বা বঙ্গীয় বিজয়ের উপলক্ষে হয়েছে সেই বিতর্কে আমি যাচ্ছি না কিন্তু বাঙালি হৃদয়ে দুর্গাপূজো এবং সারা পৃথিবীর মানচিত্রে জনসমাগম ঐতিহ্য শিল্পকলা চারুকলা থিম যাই বলুন না কেন এ এক অভিনব ককটেল জন্ম দিয়েছে এটা তো অস্বীকারের জায়গা নেই এবং এটাও অস্বীকারের জায়গা নেই 11-র পর থেকে এটা যেন আলাদা একটা গ্লোবাল ইন্ডেক্স তৈরি হয়েছে সেটা এবার ওনার কথা অনুযায়ী রাজ্য সরকারের অবদান হতে পারে ক্লাবগুলোর ঐকান্তিক চেষ্টা হতে পারে কোনো একটা সময় না কোনো একটা সময় কারো না কারো হাত দিয়ে কোনো একটা ঐতিহাসিক সন্ধিকণ তৈরি হয় কিন্তু সমস্যা হচ্ছে আমাদের যিনি বিজেপির যিনি প্রতিনিধি ইনি বললেন আমার না খুব কষ্ট হয় দেখুন আমরা তো ধর্মনিরপেক্ষ একটা দেশ ধর্মনিরপেক্ষতার সংজ্ঞাটা কিন্তু
এটা নয় যে রাষ্ট্র বা রাষ্ট্রে বসে থাকা শাসক দল সব ধর্মকে সমানভাবে পালন করবে, মানে আমরা হিজাব পরে বা ওই মাথায় খ্যামটা দিয়ে মুসলমান ধর্মাবলম্বীদের ধর্মে ঢুকে পড়লাম, বুঝি না বুঝি, আবার যেখানে নন বেঙ্গলি সেখানে আমরা গণপতি বাপ্পার হোর্ডিং দিয়ে নিচে আমার জনপ্রতিনিধির নাম দিলাম, বাঙালি অধ্যুষিত হলে সেখানে গণেশ চতুর্দশী লিখলাম, এটা কিন্তু ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা নয়। ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা হচ্ছে রাষ্ট্র সন্তর্পণে প্রত্যেকটি ধর্মের থেকে নিজেকে সরিয়ে রাখবে এবং খেয়াল রাখবে প্রত্যেকটি ধর্ম যেন সহবস্থান করে ব্যাপার নিয়ে কোন উদ্যোগই নেয়নি কেন্দ্রীয় সরকার এতদিন, এটারও উত্তর দেবেন। বিষয়টা হচ্ছে যে আমরা না প্রত্যেকটা বিষয়কেই মানে নিজস্ব একটা পার্সপেক্টিভ দেখার চেষ্টা করি। দুর্গাপুজো কিন্তু কোনো কোন মানে দেশের রাষ্ট্রনায়ক কে আছে বা রাজ্যে কে দায়িত্বে আছে তার উপর কিন্তু এই বাঙালি সমাজ বা তথা হিন্দু সমাজ কিন্তু নির্ভর করে না। এটা আমাদের নিজস্ব পুজো, এটা আমাদের নিজস্ব উৎসব, এটা আমাদের নিজস্ব, একমাত্র আমাদের নিজস্ব। এই ক্ষেত্রে কোন রাজ্য সরকার কী করলো, কোন কেন্দ্র সরকার কী করলো, তাদের মুখাপেক্ষী হয়ে থাকবে কোনো সমাজ, এটা হতে পারে না। এখানে আমাদের নিজস্ব, আমরা নিজেরা কন্ট্রিবিউট করব, আমরা নিজেরা পার্টিসিপেট করব। কবে 500 বছর আগে কীভাবে হতো দুর্গাপুজো? তখন সেন্ট্রাল গভর্নমেন্টে কে ছিল, তখন রাজ্য সরকার কে ছিল? তখন হতো না, তখন কি আমাকে রাজ্য সেন্ট্রালের অনুদান নিতে হতো? আমরা দেখেছি এই পুজো কমিটিতে 50,000 করে দেওয়া, এখন সেটাকে 60,000 করে দেওয়া হয়েছে, সেটা নিয়ে অনেক রকমের ওরা মানে হাসি ঠাট্টা করেছে। আজকে হয়তো উনি জানেন না এই দুর্গাপুজো কমিটিতে যেই টাকাটা দেওয়া হয় এবং এই গোটা দুর্গাপূজার বিষয়টা থেকে আমাদের যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট পশ্চিমবাংলার GDP তে 3% কন্ট্রিবিউট করে এই দুর্গাপূজা ফেস্টিভ্যাল, যেখানে অনেক গরিব মানুষ, অনেক শ্রমিকরা যাদের প্রাণ, যাদের জীবন, লাইভলিহুড তার সেখানে জড়িত, সেটা তো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই বিজেপি 50,000-60,000 নিয়ে তারা হাসি ঠাট্টা করে। এই বিজেপির দিলীপ ঘোষ আমরা মনে আছে কিভাবে একটা চ্যানেলে বসে মা দুর্গাকে নিয়ে কিভাবে একটা অপমানজনক বক্তব্য রেখেছিলেন। এই ভারতীয় জনতা পার্টির উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকারের মধ্যে আমরা দেখেছি কোভিডের সময় যেখানে কুম্ভমেলা হয়েছে সেখানে দুর্গাপূজা করতে দেওয়া হয়নি। তাই বিজেপির মুখে বাংলার সংস্কৃতির কোনো কথা মানায় না। আমি শুধু এইটুকুই বলবো, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে, আমি তো বলছি এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধু ক্রেডিট দিচ্ছি সেটা নয়, গোটা পশ্চিমবাংলার মানুষ যারা দুর্গাপূজা উৎসবকে ভালো করে পালন করে ওনাদের নেতৃত্বে আজকে তো ইউনেস্কোতে পৌঁছেছে। দুর্গা বলে পূজো করেন ঠিক আছে, তাদের কাছ থেকে নিশ্চয়ই শাস্ত্র বা সেটা একটা মানুষের ব্যক্তিগত বিশ্বাস। বলি একটা কথা বলো, সেই মানুষের ব্যক্তিগত বিশ্বাসকে আপনাকে সম্মান দিতে হবে। একদমই, আমি শুনবো, তবে আমি আগে ঝন্টু দার কথা শুনি, উনি একটু ব্যাপারটাকে বিশ্লেষণ করবেন। আমি একটা কথা বলে নিচ্ছি, আমার পেটে খিদে আর আমি ভ্যানুসনের শার্ট পরে ঘুরে বেড়াবো এটা হতে পারে না। রাজ্য সরকারের কর্মীরা তারা দিয়ে পাচ্ছে না, প্লিজ পারিজাতা, প্লিজ আমি একটু ঝন্টু দার কথা শুনবো। আপনি দান খয়রাতি করছেন। আমি প্রথমেই বলি, দেখো আলোচনা নন প্রোডাক্টিভ একটা ল্যান্ডমার্কে চলে এসেছে। প্রথম কথা বলি, পুজোটার আনুষ্ঠানিক সূচনা আজ থেকে যত বছর আগেই হোক না কেন, যে কোনো উৎসব গণ উৎসবের একটা কন্ট্রিবিউটর থাকে। একটা সময় দেশীয় রাজা জমিদাররা এই পুজোটা করতেন, অর্থাৎ একটা সময় কিন্তু দুর্গাপূজা ছিল এলিট। আজকে যেমন অনেকটাই সার্বজনীন হয়েছে ক্লাব স্তরে, এই কলকাতার বুকেই তো আমরা জানি যে জমিদার রায়বাহাদুরদের ঘরের অন্দরমহলেই দুর্গাপূজা বন্দী ছিল, অন্তত লক্ষ্মী পুজোর মতন সরস্বতী পুজোর মতন হতো না, এখনও হয় না, কিন্তু সেটা এখন ব্যাপকতা অনেকটা বেড়েছে। ফলে কন্ট্রিবিউশনের দিক থেকে কেউ না কেউ কন্ট্রিবিউট করবে, কেউ না কেউ বিশ্বের দরবারে সেটাকে তুলে আনবে, হাঁটি হাঁটি পায়ে পায়ে। কোনোদিনও কোনো উৎসবই ভারতবর্ষে যে কটা ইউনেস্কোর খেতাব পেয়েছে, কেউ না কেউ, কোনো না কোনো সরকার, কোনো না কোনো ব্যক্তি, কোনো না কোনো গবেষক সেটাকে তুলে এনেছে বিশ্বের দরবারে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই গীতাঞ্জলি লিখে আলমারিতে লুকিয়ে রাখলে নিশ্চয়ই নোবেল পুরস্কার পেতেন না। দ্বিতীয় কথা, ঈশান ভাই যেটা বললো সম্পূর্ণ ভুলভাল কথা বলছেন। আচ্ছা, 2011-র আগে দুর্গাপূজায় কি GDP কন্ট্রিবিউশন হতো না? না, তাহলে আপনারা পক্ষে না না না
পুজো কমিটিকে টাকা দেওয়ার জন্য আপনার আপত্তি হতে পারে, বাংলার মানুষ আমার আমার আপত্তি নয়, বাংলার মানুষ আমার আপত্তি নয়, সংবিধানের আপত্তি। এখানে একজন আছেন পুজো কমিটি থেকে, আপনারা খুশি আছেন? না না, আপনি উনি কি বলেন নি আমি খুশি? সংবিধানে সংবিধান তোমার সংবিধানের কাজ আছে? না না, সংবিধান কমিটি থেকে কোনো ফান্ড দিতে পারবেন? কথা বলতে দাও। হ্যাঁ বলুন, আপনি এক্সপ্লেইন করুন এখানে। হ্যাঁ সংবিধান করুন, তোমার সংবিধান কি বলছে? ধর্মনিরপেক্ষ। আমার কোনো সংবিধান নেই। কেন সংবিধান নেই? তাই আম্বেদকর কেন? পৃথিবীর যে কটা দেশের সংবিধান ধর্মনিরপেক্ষ লেখা হয়েছে সেখানে রাষ্ট্রকে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে ধর্মীয় কোন ধর্মের দিক থেকে, কোন ধর্মকে কোন ধর্মের ব্যাপারে জনগণের কষ্টার্জিত ট্যাক্সের টাকা কন্ট্রিবিউট করার অধিকার নেই। আমি একটা কথা বলছি, হ্যাঁ নিশান কি বলবে? তুমি উত্তর দেবে, তোমার অনেক উত্তর দেওয়ার সময় আছে। আচ্ছা আপনি বলুন, আচ্ছা উত্তরটা দেন। আচ্ছা রাষ্ট্রের কি এই ন্যায়, এই বোধ নেই, এই মানবিকতা নেই? দিনের পর দিন একটা সেক্টর যখন শ্রম করছে, আন্তর্জাতিক শ্রম আইন, দেশীয় শ্রম আইনে বলাই আছে একটা শ্রমিক যখন কাজ করে, এটা সরকারি চাকুরিরও শ্রমিক, তার ন্যায্য পাওনাটা দিবে না? না না, সেটা অন্য না না, কেন যাচ্ছে না? দুটোই যদি মৌলিক অধিকার ওটা হয় থাকে তাহলে মৌলিক অধিকার নয়? আমি দুর্গা পূজা নিয়ে কথা বলছি, একদম একদম দুর্গা পূজা নিয়ে। আমি আমি একটু সন্দীপদার কাছে জানতে চাইবো যে এই যে দুর্গা পূজা নিয়ে দান 60,000 টাকা করে এবারে দেওয়া হয়েছে, ঝন্টু দা প্লিজ, জিশান আমি একটু সন্দীপদার কাছে চলে যাব, যে সন্দীপদার প্লিজ, না একদম, হ্যাঁ একদম একদম ঠিক আছে। তবে আমি একটু সন্দীপদার কাছে জানতে চাইবো যে এই যে দান, এটা এটাতে পূজো কমিটি গুলো কতটা কতটা মানে সাফল্য বা কতটা অন্যকে বলতে দিন, ধর্মনিরপেক্ষতার সাথে সাথে গণতন্ত্র, গণতন্ত্রের কথাও বলা হয়েছে সংবিধানে, বলতে দিন। না জিশান জিশান প্লিজ আমি শুনবো, আমি তবে সন্দীপদার একটুখানি বক্তব্য শুনবো যে কতটা উপকৃত হচ্ছে পূজো কমিটি গুলো এতে, এই যে এবার এবার আবার বাড়িয়ে 60,000 করা হয়েছে বা এর আগে কখনো, এটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারই শুরু করেছে অনুদান পূজো কমিটিগুলো, অবশ্যই পূজো কমিটিগুলো। দেখুন একটা কথা হচ্ছে এই 60,000 টাকাটা অনেকেই বলতে পারেন যে যারা 30,00,000 টাকা 40,00,000 টাকার পূজো তো কলকাতা শহরে হচ্ছে, তাদের এই 60,000 টাকাটার কি প্রয়োজন আছে? তাদের তো প্রয়োজন নেই। হ্যাঁ আবার যারা যাদের 1,00,000 টাকার পূজো হয় তাদের কাছে কিন্তু এই টাকাটা অনেকটাই প্রয়োজনীয়, কেননা তাদের একটা প্রতিমার খরচাটাই টাকাটা দিয়ে উঠে যায়। এবং যে সমস্ত যখন মুখ্যমন্ত্রী এই টাকাটা দিচ্ছেন, যেব থেকে দেওয়া শুরু হয়েছে, একটা কথা আপনারা প্রত্যেকেই এখানে যারা আছেন তারা অনেকেই জানেন যে টাকাটা দেওয়ার সময় কী খাতে খরচা হবে সেটা যেমন নির্দিষ্ট করেও দেননি মুখ্যমন্ত্রী, আবার এটাও বলেননি, এটাও বলেছেন যে আপনারা চেষ্টা করবেন যাদের বড় বাজেটের পুজো, যে 30,00,000 টাকা 40,00,000 যাদের পুজো, তারা যদি আপনারা আপনাদের লোকালি যে ছোটো ছোটো পুজোগুলো আছে সেই পুজোগুলোকে আপনারা যদি 10টা পুজোকে 10,000 টাকা করে দিতে পারেন, এবং সেই 10টা পুজোকে যদি আমরা একটা নির্দিষ্ট কোনো ক্লাব থেকে যদি 10টা পুজোকে 10,000 টাকা করে দেই, সেখানে 1,00,000 টাকা খরচা আছে, তার মধ্যে থেকে ওই 60,000 টাকাটাই আমরা যদি বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করি, ছোটো ছোটো বিভিন্ন রকম কারুর সহায়তার জন্য যদি ডিস্ট্রিবিউট করি, সেটা মেবি হতে পারে কোনো ছোটো পুজোকে ডেভেলপ করার জন্য, মেবি হতে পারে অঞ্চলের কোনো পিছিয়ে পড়া মানুষ তাদের স্বার্থে ব্যবহার করা, যে কোনো স্বার্থেই ব্যবহার করা যেতে পারে। এটা জিশান আমি তোমার কাছে একটু প্রশ্ন রাখবো যে এই যে দাদা যেই কথাটা বললেন, এটাতে কি মানে একটা রাজনীতিকরণের দিকে ব্যাপারটা এগোচ্ছে? না রাজনীতিকরণ কেন হবে, আমি তো বলছি দুর্গাপূজা একটা, তারপরে তারপরে আরো আরো যেটা প্রশ্ন সেটা হচ্ছে রাজনীতিকরণ তো একটা দিক গেলই, তারপর যে যেখানে রাজ্য সরকার প্রতিনিয়ত কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করছেন যে ভাড়ার শূন্য ভাড়ার শূন্য, সেক্ষেত্রে এই দান খয়রাতি? না না না, এটা দান খয়রাত নয়, আপনারা ভুল করছেন, এটা একটা পলিসি যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সমাজের কিছু মানুষরা উপকৃত হচ্ছে, যেই গরিব মানুষরা পুজোর প্যান্ডালে স্টল দেয় বা বিভিন্ন রকমের কন্ট্রিবিউশন যারা করে পুজোর প্যান্ডালে, তাদের দিয়ে কিন্তু সেটার পেট চলে তাদের। আর যেটা আমি বলে দিই, উনি এখন সংবিধান নিয়ে বলছিলেন, ধর্মনিরপেক্ষতা দিয়ে বোঝাতে চাইছিলেন যে সরকার কেন একটা নির্দিষ্ট ধর্মকে টাকা দিচ্ছে, উনি হয়তো ভুলে যাচ্ছেন ইউনেস্কো এটাকে কোনো হিন্দু ফেস্টিভ্যাল হিসেবে স্বীকৃতি দেয়নি, ইউনেস্কোর ট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ
ইনট্যাঞ্জিবল কালচার হেরিটেজ, সরি টু সে ICH, এটাকে কালচার হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এবং দুর্গাপূজা আমি বিশ্বাস করি, বাঙালিরা বিশ্বাস করে, এটা শুধু হিন্দুদের উৎসব নয়, গোটা বাংলা সমাজের উৎসব, গোটা বাঙালিদের উৎসব। এবং এটার জন্য যদি কোনো সরকার 60,000 টাকা পুজো কমিটিকে দিচ্ছে, যেটার দ্বারা সেই পুজোতে যারা যারা যাদের যাদের অবদান আছে, সে সমাজের যে কোনো সেক্টরের মানুষ হোক না কেন, সে দোকানদার হোক, সে প্যান্ডেল যারা কাজ করছে, সেই কর্মচারী হোক, যারাই হোক না কেন, সেটার দ্বারা যদি তারা উপকৃত হচ্ছে, এবং 1 টাকা থেকেও যেই টাকাটা আমরা মার্কেটে দিচ্ছি 60,000, ইকোনমিক্সের ছাত্র আমি, যে কোনো টাকা মার্কেটে ছাড়লে সেই টাকা রোটেশন হবে, একদমই একদমই একটা একটা মানে কমিউনিটি উপকৃত হচ্ছে, একদমই। আমি ছোটদার কথা বলবো, ছোটদা এটা নিয়ে আপনি কি বলবেন, যে এই যে দিশানো যেটা বললো, একদিকে তো দান খয়রাতি, একদিকে রাজনীতিকরণ, এই যে একটা কমিউনিটি মানে একটা গোটা পূজো বা উৎসবকে কেন্দ্র করে মানুষ যে উপকৃত হয়, সেটাও একটা দিক অবশ্যই ভাবতে হবে। আমি 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 একটু রিকোয়েস্ট করব কথা বলার সময় আমি আমি যেখানে শেষ হবে সেখানে বলুক, দয়া করে যেন কেউ কথা না বলে। ইকোনমিক্সের ছাত্র খুব ভালো হলো, ওর কথা আমি ধরেই নিলাম, 3% GDP বাড়ছে, 60,000 টাকা করে জনগণের কষ্টার্জিত ট্যাক্সের টাকা কন্ট্রিবিউট করলে, খুব ভালো কথা। এবং এটা সবার উৎসব, ফলে এটা ধর্মনিরপেক্ষতা ধ্বংস হচ্ছে না, নষ্ট হচ্ছে না। ও কি জানে সাধারণ কর্মচারী এ রাজ্যে যত সংখ্যা এই মুহূর্তে বর্তমান, অর্থাৎ যাদের ভারতবর্ষে একমাত্র রাজ্য যারা আন্তর্জাতিক শ্রম আইন, ভারতবর্ষের শ্রম আইন, কোনো আইনকে না মেনে, সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশকে না মেনে ভায়োলেট করে দিয়ে, তাদের মৌলিক অধিকার যেটা দিচ্ছে না সেটা দিলে পরে সেই টাকাটাও রোটেট করে GDP কত পার্সেন্ট ইনক্রিজ করতো ও জানে না হয়তো, গতকালের রিপোর্টটা দেখে নেবে 11.5%। না 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 না, প্রশ্নটা হচ্ছে জিডিপি, তুমি ইকোনমিক্সের কথা বলেছো, ইকোনমিক্সের কথা বলেছো, আচ্ছা এবার দিদি আমার কথার মাঝখানে বলছো কেন, আমাকে বলতে দাও, আপনি অফ ট্র্যাক যাচ্ছেন, এবার এবার কি মুশকিল, তুমি পরে বলবে, আমি তো দ্বিতীয়, যদি দুর্গাপূজাটা আন্তর্জাতিক মঞ্চ একটা ফেস্টিভ্যাল না বলে ওরা একটা কালচারাল পার্ট হিসেবে দেখেছে, ভারতীয় কালচারাল পার্ট, বাঙালির কালচারাল পার্ট হিসেবে, আচ্ছা বলুন তো আজ থেকে বেশ কিছু বছর আগে এই সরকার ক্ষমতায় আসার পরে কি এমন হলো যে দুর্গাপূজোর বিসর্জন আর আমাদের মাননীয় আমাদের মুসলিম ভাইদের একটি পরব, একসাথে বহুদিনের হেরিটেজ, একই দিনে বহু বছর বহু সরকারের সময় একই দিনে তাদের বিসর্জন এবং প্রসেশন পড়ার পরও তারা ব্যান করেনি, এরা যদি এটাকে উৎসবই ভেবে থাকতো তাহলে এই ব্যান্ডের প্রয়োজন হতো না, তারা কেন সেই দিনটাকে দুর্গা বিসর্জন তিথি না মেনে বন্ধ রেখেছিল, আমাকে উত্তর দিতে পারবে? যদি এটা এই রাজ্য সরকার ভেবেই থাকতো, সবার হিন্দু মুসলমান বুদ্ধিস্ট খ্রিস্টান আমরা মানি, সরকার কিন্তু মানেনি, কলকাতার দুর্গাপূজো ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি, হিউম্যানিটি গ্রাউন্ডে আমাদের কলকাতার দুর্গাপূজো কিন্তু একটা স্বীকৃতি পেয়েছে। আমাদের বারবার প্রতিটা মুহূর্তে আমাদের বারবার একটাই কথা বলার, এখানে অনেক রাজনৈতিক দলের নেতৃত্ব যারা রয়েছেন, আগামী দিনে এই হিউম্যানিটির জায়গাটা, এই স্বীকৃতিটাকে যদি আপনারা আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে চান, যদি কলকাতার দুর্গাপুজোকে আরও বড় জায়গায় স্থানান্তরিত করতে চান, তার জন্য কিন্তু ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট দরকার, ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট দরকার, সেটাকে যদি আনতে হয় সেক্ষেত্রে দুর্গাপুজোর সাথে রাজনৈতিক যে দ্বন্দ্ব, যে রাজনৈতিক রাজনীতিটাকে যে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে বিভিন্ন রকমভাবে, সেই জায়গাটাকে বন্ধ করা ইমিডিয়েট উচিত। এবং তার জন্য যে সমস্ত রাজনৈতিক দল এই দুর্গাপুজোটাকে নিয়ে একটা রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করছে, সেই জায়গায় তাদেরকে অনুরোধ করব যে আপনারা দুর্গাপুজোটাকে নিয়ে অন্তত রাজনীতি করবেন না, রাজনীতি করার জায়গাটা কিন্তু প্ল্যাটফর্মটা অন্য জায়গায়, অনেক জায়গায় রয়েছে। আর আর একটা কথা বলি, যে দাদারা যে ডিএর বিষয়টা বলছিলেন, এই বিষয়টা আমার বলার কোনো জায়গাই নেই, কথাও নয়, কিন্তু একজন সাধারণ নাগরিক হিসাবে আমি বলি যে এই দুর্গাপুজোর 60,000 টাকা করে 4,000 পুজোকে দেওয়ার জন্য যে টাকাটা খরচা হচ্ছে, সেই টাকাটা ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় টাকাটাকে বন্ধ করে দিল, তা দেওয়ার পরে কি আমাদের যা এখন যা পরিস্থিতি, আমি যেটা জাস্ট জানতে চাইছি, যা পরিস্থিতি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছে, তাহলে কি সকলের ডিএর যা টাকা, সেই টাকার পরিমাণ আর এই টাকার পরিমাণ এক, সকলকে কি ডিএ দেওয়া যাবে? না না, সেটা তো এখানে কেউ বলেনি। প্রশ্নটা হচ্ছে
আমি বিশ্বাস করি না, আমাকে সেই স্ট্যান্ডটা নিয়ে চলতে হয়। আজ থেকে 7 বছর আগে সুপ্রিম কোর্টের নির্দেশটা, সুপ্রিম কোর্টের সেই ভার্ডিক্টের কথা মনে করুন তো, ডিরেক্ট রাজ্য সরকারকে পরিষ্কার ভাবে ক্লারিফিকেশন চাইল সুপ্রিম কোর্ট। আপনার ধর্ম নিরপেক্ষ ব্যবস্থার মধ্যে কি করে একটি নির্দিষ্ট ধর্মাবলম্বীদের এই অর্থের সংস্থান দিচ্ছেন? আচ্ছা, গত বছর আপনাদের এই দুর্গাপুজোর টাকাটা নিয়ে হাইকোর্টে যখন মামলা হলো কন্ট্রিবিউশন, তখন কি রাজ্য সরকার তড়িঘড়ি তার ক্লারিফিকেশন করেছিল কিভাবে টাকাটা অ্যালোক করার পরে থানা থেকে কি দিয়েছিল, যে স্যানিটাইজেশন এবং প্রমুখকে ব্যবহার করার জন্য দেওয়া হচ্ছে, দেওয়া হচ্ছে বলেছিল, বলেছিল পুজোর জন্য। আপনি কি বলা হয়েছিল কি বাঙালি হিসাবে, পশ্চিমবঙ্গবাসী হিসাবে এর চাইতে আনন্দের আর দ্বিতীয় কিছু নেই যে তপতী গুহরায় মহাশয়া গুহ ঠাকুরতা উনি যেভাবে 2003 থেকে এই গবেষণা উনি করে যাচ্ছিলেন, এবার তারপরে সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের মন্ত্রক সেটাকে সঠিকভাবে পদক্ষেপ নিয়ে যেইভাবে আমাদের ইউনেস্কোতে এটা গোটা বিশ্বের দরবারে এই পুজোকে নিয়ে গেছে, তাতে আমি বাঙালি হিসেবে সত্যি খুব আনন্দিত, গর্বিত। পাশাপাশি আরো একটা বিষয়, সেটা হচ্ছে যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি পুজো কমিটিকে 60,000 টাকা করে অনুদান দেওয়ার যেই বিষয়টা বলেছেন বা দেওয়া হচ্ছে পুজো কমিটিগুলিকে, সেটাতে আপনি খুশি? মানে ঠিক মনে করেন এখানে ল পয়েন্ট ইনভলভ, এখানে যেটা আমার দাদা বলছিলেন যে সেখানে সত্যি কনস্টিটিউশন 228 প্রবাবলি ইনভলভ, ঠিক আছে, যেক্ষেত্রে কোনোভাবেই একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র সে কাউকে ওইভাবে টাকা পয়সা ওইভাবে দিতে পারে না, যার বেসিক মৌলিক অধিকার যেগুলোতে আমাদের খণ্ডন হচ্ছে, যে বেসিক নিডস, জলের প্রয়োজন থেকে আরম্ভ করে রাস্তাঘাট থেকে আরম্ভ করে বিদ্যুৎ, যেখানে আমাদের জনগণ, মা দুর্গাও খুশি হবেন না যদি তার সন্তানরা অভুক্ত থাকেন? মা দুর্গা কি খুশি হবেন যে তার সন্তানরা কষ্টের মধ্যে আছে, অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছে, স্ট্রিট লাইট নেই, তার মেয়ে রেপড হচ্ছে, খুশি হবেন কি মা দুর্গা? তা না, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের দিকে আমাদের তাকাতে হবে, আমাদের প্রত্যেকটা রাস্তাঘাটে নারী সুরক্ষার দিকে তাকাতে হবে, সেই ক্ষেত্রে টাকা ইনভেস্ট করলে পরে আমি মনে করি প্রকৃত অর্থে মায়ের পুজো সার্থক হবে। একদম, সেই দিকটা গেল। সেক্ষেত্রে সন্দীপদা যে বক্তব্যটা পেশ করলেন যে হচ্ছে দুর্গাপুজো কে প্রতিষ্ঠা করতে গেলে বা আরো ভাবে এটাকে প্রতিষ্ঠা করতে গেলে কিন্তু দুর্গাপূজোকে নিয়ে রাজনীতিকরণ বা রাজনীতি করা বন্ধ করতে হবে, তো আপনি একজন বাঙালি, তো আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন? একদম, পূজো আমাদের হিন্দু সমাজের পূজো, এটা হিন্দু সমাজ এই পূজো করবে, এটা সমাজের পূজো, এখানে রাজনীতিবিদ কি করবে, রাজনীতি কি করবে, এখানে রাজনীতি কেন ঢুকবে? আমার উদ্দেশ্যটা, আমার কথা বলার উদ্দেশ্যটা কোথায়, যে এই পূজোকে কেন্দ্র করে, দেখুন আমি কমিউনিস্টদের একটা কথা বলি, সারা জীবনে এরা ঠিক পুজোর সময় বুক স্টল লাগায়, ঠিক আছে, উদ্দেশ্য কি, জনসংযোগ ঘটানো, তাদের যত সব রদ্দি আইডিওলজি সেগুলো তারা বিক্রি করছে বই দিয়ে, তারা যদি ধর্মই না মানে কিছুই না মানে তো সেই সময় স্টল লাগায় কেন তারা? তারা তাদের ভেস্টেড ইন্টারেস্টটাকে, পারপাসটাকে তারা সলভ করে, জনসংযোগ তারা করবে এই উদ্দেশ্যে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে খোলা মনে আসতে হবে, সোসাইটির প্রত্যেকটা স্তরের লোককে আসতে হবে, প্রত্যেকটা পাড়ার লোককে ইনভলভ হতে হবে, এক্ষেত্রে আমাদের এই হিন্দু সমাজ বাঁচবে। আর কোন রাজনীতি থেকে, আমার রাজনৈতিক বয়স কত, একটা পলিটিক্যাল, আমার সবার কাছেই যেটা জানার, আমি অভুক্তের প্রশ্নে জিশান যেটা বললো যে একটা একটা মানে বিশাল সংখ্যক মানুষ কোন উৎসবকে কেন্দ্র করে তো উপকৃত হন, তাদের রুজি রোজগার বাড়ে, সেক্ষেত্রে তো সেটাও তো একটা অর্থনৈতিক অ্যাঙ্গেল আছে, সামাজিক অ্যাঙ্গেল আছে, কিন্তু এইটা বুঝতে হবে যে 2011 পর থেকে যে দাদাজি কথাটা বললেন যে একেবারে সেখানে বিশাল পরিমাণে বিশাল কিছু হচ্ছে, এটা এই যেখানে প্রাণ নেই সেটা আমাদের কাছে কাম্য নয়, আমাদের কাছে প্রাণ কাম্য, আমাদের প্রাণবন্ত একটা উৎসব কাম্য, সেখানে শুধু জৌলস দেখানো হবে সেটা কিন্তু কাম্য নয়, যে রাত্রে ডিজে বাজানো হবে মায়ের উৎসবের নাম করে, সেখানে বাজিয়ে তো জৌলস নেই, সেটা অস্বীকার, বাজিয়ে তো ইউনেস্কোতে পৌঁছায়নি দুর্গাপূজা, না না, ব্যাপারটা যে সাবেকি পূজোগুলি আছে তার মানে কি সেগুলোকে আমরা নেগেটিভ ধরবো? আমি তো বলবো, এখন ডিজে বাজিয়ে যে
যে পূজোটা সেই পূজোর জায়গা থেকে আমরা অনেকটা বেরিয়ে আসতে পেরেছি, অনেক সুশৃঙ্খলভাবে, অনেক এটাই তো কাম্য ভাবে কিন্তু আমরা পূজোটাকে প্রেজেন্ট করতে পারি। এটাই তো কাম্য, মায়ের পূজো মায়ের মতন করে হবে। আমি একটা কথা বলি, কি দুঃখজনক মানে লজ্জাস্কর বিষয় বলছে, পদ্মফুল মাকে চরণ যাবে না। পদ্মফুল দেবেন কি দেবেন না? পদ্মফুল আপনি কোন অ্যাঙ্গেলে কথাটাকে বলছেন? প্রত্যেকটা পুজোতেই সবাই, সমস্ত ক্লাবই, সমস্ত পুরোহিতমশাই যারা পুজো করেন, তার প্রত্যেকেই পদ্মফুল দিয়ে পুজো করেন। দুর্গা পুজো করতে গেলে পদ্মফুল লাগবে, সে যেই বলুক না কেন, যেই বলুক। এই যে হচ্ছে বিষয়, পদ্মফুল লাগবে। এইখানে পদ্মফুলকে মাকে চরণ যাবে না, তার কারণ এরকম কেউ বাধ্যবাধকতা করে দেয়নি। আচ্ছা, দলীয় ভাবে কি কোথাও বলে দেওয়া হয়েছে? তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড হিসেবে বলে দেওয়া হয়েছে? আপনি আগে এটা বলুন, ওই সব কথায় কান দিয়ে লাভ নেই। আমি আপনাকে যেটা বলেছি, আসল প্রবলেমটা, আচ্ছা আমাকে বলতে দেবেন? পরের দিন থেকে আমি আপনাকে এক সেকেন্ডও বলতে দেবো না, মাঝখানে ইন্টারফেয়ার করে দেবো, আমি বলে দিচ্ছি। আমি যেটা বলতে চাই, আসল সমস্যাটা কোথায় জানেন তো? এই যে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে বা ওনার সরকার চলাকালীন ইউনেস্কোতে পৌঁছে যে আমরা কিন্তু ক্রেডিট দিচ্ছি না, বা এই যে ওনারা বোঝাতে চাইছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্রেডিটটা নিয়ে নিচ্ছে, দুর্গাপুজো ইউনেস্কোতে পৌঁছেছে, ICH এর দ্বারা স্বীকৃতি পেয়েছে, সেটা বাংলার জয়, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় না, এটা বাংলার মানুষের জয়, যে বাংলার একটা পবিত্র উৎসব দুর্গাপুজো সেটা ইউনাইটেড নেশনস অব্দি পৌঁছেছে। হ্যাঁ, এটা তো আপনাকে মানতে হবে, দুর্গাপুজো অনেক বছর ধরে হচ্ছে, কিন্তু 2011 পরে আমরা এটা ডিনাই করতে পারি না যে পশ্চিমবঙ্গ সরকারের নেতৃত্বে অনেক রকমভাবে ইনোভেটিভ আইডিয়া দিয়ে, ক্রিয়েটিভ আইডিয়া দিয়ে দুর্গাপুজোকে সেই স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়া হয়েছে, যে স্ট্যান্ডার্ডের জন্য আজকে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে। এটা যদি আপনাদের মানতে অসুবিধা হয়ে থাকে, সরি টু সে, আপনারা এখানে পলিটিক্স দেখছেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাচিভমেন্টটাকে আমার সময় একেবারে শেষ, সবাইকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। পূজো নিয়ে রাজনীতিকরণ বন্ধ হোক, এটা আমাদের সকলেরই, মানে আমরা বাঙালি হিসেবে প্রত্যেকেরই এই একটাই কামনা, এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছেও আমাদের এটাই চাওয়া যে পূজো নিয়ে রাজনীতিকরণ বন্ধ হোক। আমার অনুষ্ঠান আজকের মতো এ পর্যন্তই, পরবর্তী অনুষ্ঠানের জন্য অবশ্যই নজর রাখুন আরও নিউজে। কার্নিভেলে যেমন আপনারা সবাইকে নিয়ে আসেন, কার্নিভেল তো হবে।